राजधानी डेमराय डीएनडी खाले पड़े निखोजेर 17 घंटा पर एक किशोरीर लाश उद्धार करेছে फायर सार्विस। सकाले फायर सार्विसेर डुबुरी दल अभियान चालिये तार लाश उद्धार करे। কর্মকর্তারা জানান গতকাল সন্ধ্যায় ওই খালে পড়ে আকাশী নামের এক কিশোরী নিখোঁজ হয়। এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান করেন ডুবুরিরা। दर्शक मुहूर्ते डेमराय डीएनडी एलाकाय आছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। সেখানে সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অভি, আকাশের লাশ কি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে? ভাবনা, কিছুক্ষণ আগে আপনি জেনেছেন যে কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেই নিখোঁজ হয়ে যাওয়া কিশোরীটিকে এই খাল থেকেই, অর্থাৎ এই যে ডিএনডি খাল, ডিএনডি খালের কিছু এপারেই সে গোসল করতে নেমেছিল গতকালকে তার সাথীদের সঙ্গে, এবং গতকাল দুপুর 2টার পর তার মা যখন বাড়ির কাজ করতে, তার মা বাসা বাড়িতে কাজ করে এবং তার বাবা যখন কাজে বের হয়, বাসায় কেউ যখন ছিল না, সে তখন তার সাথীদের সঙ্গে এই খালেই নেমেছিল। এরপর যখন সে কয়েকজন সাথীর সঙ্গে নেমেছিল, নামার পর সে একটু দুর্বল হয়ে পড়ে এবং তার সঙ্গে আরও একজন দুর্বল হয়ে পড়ে। এটা দেখতে পেয়ে পাশের কয়েকজন ছেলে আরেকজনকে উদ্ধার করে, কিন্তু সেই কিশোরী আকাশীকে উদ্ধার করতে পারে নাই। এরপর কিন্তু সন্ধ্যায় ফায়ার সার্ভিস বিষয়টি জানার পর সন্ধ্যার পর অভিযান শুরু হয়। এখানে অনেক খোঁজাখুঁজির পরও রাত 12টা পর্যন্ত কিন্তু এই উদ্ধার অভিযান চলে, তারপরেও কিন্তু পাওয়া যায়নি। আজ ভোর 5টার পর থেকে ডুবুরি দল এখানে অভিযান চালায় এবং এখানে একজন এলাকাবাসী আছেন যিনি ফায়ার সার্ভিসের এসে ডুবুরি দলের সঙ্গে ছিলেন, তার কাছ থেকে শুনবো বাকি কথা। আমি ছিলাম এখানে সারা রাত, ফায়ার সার্ভিস আসলো, দেখলাম যখন 6:20 বাজলো দেখলাম ফায়ার সার্ভিস আসলো, আইসা নামলো ডেন্টি খালে, নামবা প্রায় 20 মিনিট দেখে মানে হারে উদ্ধার করেছে। 20 মিনিট ভিতরে 20 মিনিট উদ্ধার কইরা সে উঠাইলো, উঠানোর পর আমি এই দেখলাম। আচ্ছা, ঠিক আছে। ভাবনা, যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু এখানকার যে থানা, ডেমরা থানার পুলিশ সদস্যরা এসে সেই বডি সহ পরিবারের লোকজনকে থানায় নিয়ে গেছে, এখনও পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেনি। তবে আমরা একটু পরেই সে থানায় যাব, থানায় গিয়ে বিষয়টি আমরা জেনে পরবর্তী খবর আপনাকে জানানোর চেষ্টা করব।